কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সকৃদাতং সগণ রঘুনাথান্বিতং সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদাম সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং শ্রী চৈতন্য মনোবিষ্ণু স্থাপিতং জনভূত স্বয়ং রূপ গদাময Krishna
hore 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 Rama hore Rama 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 hore 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 Krishna hore Krishna Krishna hore hore Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Om Gana Dimiran Daisa Yananjana Salakuya প্রথমে বন্দনা করি শ্রী গুরু চরণ প্রথমে বন্দনা করি শ্রী গুরু চরণ যাহা হইতে অবশ্যই হাবিরাগে শ্রী গুরু চরণ হমা দেউরি হাবিরাগে শ্রী গুরু চরণ জেসা দেউ ওই তো আসা গুরু আশ্রয় নাইলে না কৃষ্ণ নিকটানী আধারে পথ বিসারিয়া জীবন পাঙ্গরানী শিষ্যই যদি গুরুদেব দোষ বিসারা চির দিন
বই সইলেতে থানার জাগাও নে গুরুদেব সইলেতে থানার জাগাও নে দেখালো নারাগে কর সাধু শাস্ত্র সঙ্গ দেখালো না আগে কর সাধু শাস্ত্র সঙ্গ গুরু গুরুদেবর অদেবর
বৈষ্ণবেতার মহিমা অনন্তয় পারো বৈষ্ণবেতার মহিমা অনন্তয় পারো বৈষ্ণব চরণর ধ্বনি নারদই বিচারা বৈষ্ণব চরণে আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফল জীবন বৈষ্ণব চরণে ভক্তর কৃপায় লেঙ্গারা গই লালর হিমালয় ভক্তর কৃপায় লেঙ্গারা গই লালর হিমালয় ভক্তর কৃপায় কৃষ্ণ দত্ত ভক্তর কৃপায় কৃষ্ণ দত্ত মাতির মূর্খ আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফল জীবন বৈষ্ণব চরণে মোরে কৃপা করে দেইলে বৈষ্ণব মহাজন মোরে কৃপা করে দেইনে বৈষ্ণব মহাজন মোর মুর্গত না করিয়া মোর মুর্গত না করিয়া কইনে শ্রীচরণ বৈষ্ণব চরণে আত্মসমর্পণ সকলর জীবন বৈষ্ণব চরণে হে প্রভু শ্রীচরণে মাগুরিমি ভিক্ষা হে প্রভু শ্রীচরণে মাগুরিমি ভিক্ষা জনমে জনমে পিঙ্গা জনমে জনমে পিঙ্গা বৈষ্ণব রং বৈষ্ণব চরণ আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফল জীবন বৈষ্ণব চরণ বৈষ্ণব চরণ খোয়া অন্তরে থোয়া বৈষ্ণব চরণ খোয়া অন্তরে থোয়া নিরূপমে তত্ত্ব মানে নিরূপমে তত্ত্ব মানে ত্রিনাদ বিখোয়া বৈষ্ণব চরণ আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফল জীবন বৈষ্ণব চরণে বংশক পতরুই ভস্য কৃপা সিন্ধুই ভয়ে বচ দানাং বাবনে ভো বৈষ্ণবে ভো নমো আজি শ্রীমদ ভগবদ গীতার সপ্তম অধ্যায়
বিজ্ঞান যুগ শ্রীমৎ ভগবত গীতার সপ্তম অধ্যায় গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ এহান পাঠ করিয়া বাংলা অনুবাদ আছে ইস্কনের প্রতিষ্ঠাতা পরম ভাগবত ভক্তি বেদান্ত অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদর বাংলা অনুবাদ আছে ও বাংলা অনুবাদ উহানরে মি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করিয়া শুনানির চেষ্টা করুড়ি কত ভুল ত্রুটি থাইতই ভক্তমণ্ডলী নিজগুণে ক্ষমা করে দিবাং শ্রী শ্রী রাধাগিরি ধারি কি জয় শ্রী নিতাই গৌর পঞ্চদত্ত কি জয় শ্রী গুরু গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় হাবির আশীর্বাদে শুভ দৃষ্টি হাবির শক্তিল পাঠে আন করি পাঠ করানি শ্রীমৎ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিশ্চিত বাণী পাঠ করানি মোর পক্ষে সম্ভব না গই হাবির আশীর্বাদে খানি পাঠ করিয়া হুনানির চেষ্টা করুড়ি হাবির সেবা আন হিসাবে ভক্তমণ্ডলীর সেবা আন হিসাবে এহান পাঠ করানির যাওরিগা ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে দিবা সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ শ্রীম শ্রী ভগবান উবাচ মজ্জাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাইষ্যসি তৎশৃণু শ্রী ভগবান বললেন হে পার্থ অর্জুন আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতের তা হে অর্জুন মোর প্রতি আসক্ত হইয়া মরাং মন হান্ত হইয়া মরাং মনোনিবেশ মনোনিবেশ করিয়া মরাং মন হান্ত হইয়া যোগাভ্যাস করলে কিসাদে হাবি সংশয়ে তত্ত্ব হাবি সন্দেহ এতত্ত্ব মুক্ত না পারতেই মুক্ত হইয়া মোরে হারপানি পারতেই চিনে পারতেই ওয়ান হুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয় অর্জুনের মাতের তা হে পার্থ হে অর্জুন মরাং মনে হান থইয়া মোর প্রতি আসক্ত হইয়া মরাং মনে হান মনোনিবেশ করিয়া মরাং মনে হান থইয়া যোগাভ্যাস করলে যোগ অভ্যাস করলে কিসাদে হাবি সন্দেহ তত্ত্ব মুক্ত হইতেই উহান মুক্ত হইয়া হাবি সন্দেহ এতত্ত্ব মুক্ত হইয়া মোড়ে হার পানি পারতি মোড়ে চিনানি পারতি ওহান হুন মাতি জ্ঞানং তে অহং সবিজ্ঞান মিদং বক্ষ্যাম্য শেষত যজ জ্ঞাত্বা নেহ ভূয় অন্যজ ভূয় অন্যজ জ্ঞাত ব্যম বৈশিষ্যতে জ্ঞানং তে অহং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্যশেষত যজ জ্ঞাত্বা নেহ ভূয় অন্যজ জ্ঞাত ব্যমবশিষ্যতে আমি এখন তোমাকে পূর্ণরূপে ঐশ্বর্যময় এবং মাধুর্যময় জ্ঞানের কথা বলবো এবং আমি তোরে পূর্ণরূপে ঐশ্বর্যময় বারো মাধুর্যময় জ্ঞানের কথা মাত্র যা জানা হলে আর কিছুই জানবার থাকে না যেটা জানলে পরে যেটা হার পেলে আর হার পানির তা কিত্তাও বাকি না থার মনুষ্যানাং সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তিতত্ত্বত মনুষ্যানাং সহস্রেষু হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন
হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোন আগই হাজার হাজার মানুষের মাঝে কোন আগই কদাচিত কোন আগই সিদ্ধি লাভর কাবুলিয়া চেষ্টা করতারা যত্ন করতারা আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন বার হাজার হাজার সিদ্ধও তার মাঝে কোন আগই মরে অর্থাৎ মোর ভগবৎ স্বরূপহানরে ভগবৎ স্বরূপহানর তত্ত্বহান হারপানি পারতারা হারবাই তারা কোন আগই হারপা পারের যে মোর ভগবৎ তত্ত্বহান মরে চিনে পারে মোর ভগবৎ তত্ত্বহান হারপা পারে হাজার হাজার সিদ্ধ তার মাঝে হাজার হাজার মানুষ মাঝে কোন আগই সিদ্ধ নার সিদ্ধি লাভ করা নির চেষ্টা করে যত্ন করে বারো হাজার হাজার সিদ্ধি লাভ করেছি তার মাঝে সিদ্ধ পুরুষ তার মাঝে কোন আগই মরে তত্ত্বল হারপা পারে মোর তত্ত্ব হান হারপা পারে মোর ভগবৎ স্বরূপ এহান হারপা পারে ভূমিরাপনল বায়ু খং মনোবুদ্ধি রেবচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা ভূমিরাপনল বায়ু খং মনোবুদ্ধি রেবচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি বার অহংকার এবং অহংকার বুদ্ধি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার না ভূমি ভূমি জল মানে খিতিয়ব তেজ মরুদ্ভূম ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই অষ্ট প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত এ আট প্রকারে মোর ভিন্ন জরা প্রকৃতি এহান বিভক্ত সেটা ভগবান শ্রীকৃষ্ণের মাতৃতা এর ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম ক্ষিতি মানে মাটি অপ মানে পানি তেজ মানে জিগ আগুন তেজ ক্ষিতি অপ তেজ মরুদ মরুদ মানে বাতাস বৌহান বুম মানে আকাশ আর মন বুদ্ধি অহংকার মন বুদ্ধি অহংকার এর আঠান এর আঠান আট প্রকার ভিন্না জরা প্রকৃতি আট প্রকারে ভিন্না জরা প্রকৃতি মোর ভিন্না জরা প্রকৃতি এহান জরা প্রকৃতি আহান হইল উৎকৃষ্ট প্রকৃতি মানে চিত জগতের যে প্রকৃতি আন ওহান হইল তাই চেতন চৈতন্যময় জগৎ থান ওহান পরা প্রকৃতি এহান হইল তাই জরা প্রকৃতি এহান হইল তাই এর ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূম মন বুদ্ধি অহংকার এর সাথে আট প্রকারে বিভক্ত হয়ে তা জরা প্রকৃতি হ্যা ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা নিত্যধামর প্রকৃতি আহান আছে জড় জগতের প্রকৃতি জড় আর নিত্য জড় হানুল তাই যেটা চেতনা নেই প্রকৃতি আন এবে এর ক্ষিতি অব তেজ মরুদ্ভূম আমার পৃথিবী হানুল তাই জড়া প্রকৃতি হান আর চিত জগতে যেখানে চেতন আছে ও হানুল তাই মানে অপ্রাকৃত জগৎ অপরেয় মৃত স্তৈন্যাং প্রকৃতিং বৃদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়েদং ধার্যতে জগৎ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে এ জড়া প্রকৃতি হ্যান নিকৃষ্টা প্রকৃতি হ্যান
এহান ছাড়া তার আর এক উৎকৃষ্ট প্রকৃতি এহান আছে। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি, এ নিকৃষ্ট প্রকৃতি, এ নিকৃষ্ট প্রকৃতি এহান ছাড়া আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, তার আর এক উৎকৃষ্ট প্রকৃতি এহান আছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা, ও প্রকৃতি হন চৈতন্য স্বরূপা, চেতনময়, মানে জীবভূতা, জীবে তাহাবি উপাইতারা, জীব মানে আত্মাউতা, জীবতা যে তার চেতনা আছে, জীবে তাহাবি উপাইতারা, ও প্রকৃতি হানা তো জীবে তা জগতে হানা তাই দেহ ধারণ করতারা তা, বলে জীব বলতে আমি আত্মাও গড়ে হার পেয়ে তা দেহ গড়ে না গো। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে, সেই শক্তি থেকে ও প্রকৃতি আনাত্ম নিত্য নিত্য উৎকৃষ্ট প্রকৃতি হনাত্ম, উৎকৃষ্ট প্রকৃতি হনাত্ম এ জীবে তাহাবি নুকুলিয়া এ জোড়া প্রকৃতি হানরে দরিয়া আসি এতজ্জনিনি ভূতানি সর্বাণি তুপধারয় অহং কৃষ্ণৈশ্য জগত প্রভব প্রলয়স্তথা। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে, এ উৎকৃষ্ট প্রকৃতি বার নিকৃষ্ট প্রকৃতি এ দিও প্রকৃতিত্ব করি ভগবান শ্রীকৃষ্ণ মাতৃতা এ জড় বার চেতন হাব্বি হাবি বস্তু এটা উৎপন্ন আছে, তা এ উৎকৃষ্ট প্রকৃতি নিকৃষ্ট প্রকৃতি এদিও হানিত্য করি এ চেতন বার জড় বস্তু এটা হাবি নুকুলে হেতা। অতএব আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ, অতএব মি হাবি সমস্ত জগতর, সমস্ত জগতর উৎপত্তি বার প্রলয়র কারণ হানিল তাই হইলু তাই মি মরাং তো এটা হাবি নুকুলেছে, তো ও কারণে মি এটা হাবির সমস্ত জগতর জগতে হানর উৎপত্তি বার প্রলয়র মূল কারণ হান হইলু তাই মি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই সমগ্র জগতে হানর উৎপত্তির বার প্রলয় মূল কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম ব্রহ্মসংহিতা, ব্রহ্মসংহিতা মাত্র তা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই সচ্চিত আনন্দময় বিগ্রহ গ সৎ মানে সত্য দেখো হাত বিষময় থার সৎ চিত চিন্ময় চেতনময় এ জড় জগতে হ্যাঁ হাবি মৃন্ময় মৃন্ময় মানে মাটি লহন করে হিতা কোন চেতনা নেই, চিত জগতে মানে হাবি চেতন বলো চিন্ময় আমার এখন মৃন্ময় চিত জগতে চিন্ময় সচ্চিদানন্দ ময় বিগ্রহ আনন্দময় বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সৎ মানে সত্য যার হাত বিষময় যে আগেও আসিল এবাকাও আছে পিছে দেও থাই তৈ দেখো হাত বিষময় এই নমুনা খালো থার সত্য পরম সত্য নিত্য সচ্চিত চিন্ময় আনন্দময় সচ্চিত আনন্দময় আনন্দময় তা হাবি সময় আনন্দময় তা তা কোনো দুঃখ নেই পরমেশ্বর ভগবান হাবি সময় আনন্দময় গ তার তা কোনো দুঃখ নেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম অনাদি তা অনাদিও তা আদিও তা অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম সর্বকারণের পরম কারণ
সর্বকারণর পরম কারণ গো ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণর পরম কারণ। বলমাতৃদা, অতএব আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ, সমগ্র জগতে হানোর উৎপত্তি বার প্রলয়ের মূল কারণ হানইলু তাই মি। মত্ত পরতরং নাইন্য কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব। মত্ত পরতরং নাইন্য কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব। হে ধনঞ্জয় অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাথাতে, হে অর্জুন, মরাঙ্ত গুড়ি শ্রেষ্ঠ আর কোন গৌ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে। সুতাগাছে যে সাথে মণিয়েতা শাড়ি মানে সুড়ি ইহানয়া গাঁথিয়া থাক, ঠিক ওষাদে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মরাং অতপ্রুত ভাবে অবস্থান করে, মরাং গাঁথিয়া থাকতা। কোটি কোটি ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ড বলতে কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি বিশ্ব, এতাবি মালাগাছের সাথে সুতাগাছে যে সাথে মনি এটা সুড়িহানো ইয়াপাতি থার, এ কোটি কোটি ব্রহ্মাণ্ড তাহাবি ভগবানের, ভগবানের আগর পর আগ আগর পর আগ সাথে লাইন হান ইয়া লাইন লাইন ইয়া গাঁথিয়া ধারতা। এহান ভগবান শ্রীকৃষ্ণ মাঝে তা মোর রাং এর সাথে ইয়া অবস্থান করতারা, তা লাইন লাইন ইয়া অবস্থান করতারা, তা সুতাগাছে যে সাথে মনিয়েতা মনিয়েতা লাইন লাইন ইয়া সারি সারি ইয়া সুড়ি সুড়ি ইয়া গাঁথিয়া থাইতারা, সাথে মরাং এ কোটি কোটি ব্রহ্মাণ্ডতা লাইন লাইন ইয়া সুড়ি সুড়ি ইয়া অবস্থান করতারা, তা গাঁথিয়া থাইতার। রস অহম অপসু কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যয় প্রণব সর্ববেদেশু শব্দ খে পৌরুষং নৃষু। হে কৌন্তেয়, আমি জলের রস। হে কৌন্তেয়, হে কুন্তী নন্দন, মি পানীয় তার রস হইলু তাও মি। চন্দ্র ও সূর্যের প্রভা, চন্দ্রবার সূর্যর প্রভাব হানৌমি, মিঙালু হানৌমি। সর্ববেদের প্রণব, আবি বেদর প্রণব ওঙ্কারু গৌমি। আকাশের শব্দ, আকাশে আনোর শব্দ গৌমি। এবং মানুষের পৌরুষ, মানবতার পৌরুষ আনৌমি। সাধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে তত্ত্বতা ব্যাখ্যা করিয়া মাতে যার কথা তার স্বরূপে হান তুলিয়া ধরে তা। পুণ্য গন্ধ পৃথিব্যাং চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বীষু। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা, আমি পৃথিবী হানোর পবিত্র গন্ধ, পবিত্র গতু হানৌ মি। অগ্নির তেজ জিয়ে গোর তেজ উহানৌ মি। সর্বভূতের জীবন, যত জীবজন্তু তা হাসি আসি তাবির জীবন উহানৌ মি। এবং তপস্বীদের তপ, তপস্বী তার তপ উহানৌ মি। ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা, পৃথিবী হানোর গতু হানৌ মি, জিগোর তেজ উহানৌ মি, জীবজন্তু তার যত প্রাণী তাহাবির জীবন উহানৌ মি, প্রাণ উহানৌ মি, আর তপস্বী তার তপ উহানৌ, তপস্যা উহানৌ মি। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি
তেজস তেজস্বী নামহম হে পার্থ আমাকে স্থাবর জঙ্গম সর্বভূতের সনাতন কারণ বলে জানবে হে পার্থ অর্জুন মোরে স্থাবর জঙ্গম যেটা চলতারা উতার মাত্রাটা জঙ্গম যেটা জাগাহান তল রেন উতার মাত্রাটা স্থাবর স্থাবর জঙ্গম যত জীব জন্তু তার সনাতন কারণ মরে হাবির সনাতন কারণ বলি আহার পাইছ এটা হাবির কারণ আমি আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ মি বুদ্ধিমান উতার বুদ্ধি আনৌ মি বড় তেজস্বী তার তেজ আনৌ মি এবার তো মোরে স্থাবর জঙ্গম সর্বভূতের যত জীবজন্তু গাছপালা তাহাবির সনাতন কারণ হানৌ মি হারপেস তার কারণ হান ওই লুতাই মি এ তত্ত্ব আন হারপেস আর বুদ্ধিমান তার বুদ্ধি আনৌ মি বার তেজস্বী তার তেজ হানৌ মি বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতর সব হে ভরতর সব আমি বলবানের কাম বলবানের বল বলবানু তার বল হানৌমি রাগ বিবর্জিত বল আসক্তি বিবর্জিত বল কোনো আসক্তি লমি না থাউরি আর বল হানৌমি কোনো উতা বলি আমি কোনো বর্তা কোনো তার প্রতি আকর্ষণ নেই বলে রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে ধর্মের অবিরোধী কাম মি ধর্মর বিরোধিতা না করৌনি কাম গৌমি কামদেব গৌমি কিন্তু ধর্মর বিরোধিতা করিয়া মি এ কামদেবর কামু হানু না করু আমি প্রাণীগুণের মধ্যে বিরাজমান সাধু আমি প্রাণী তার ভিতরে বিরাজ করে উড়িতা কামদেব জগতে হান পালন করে উড়িতা কামে হানল জগতে হান পালন করে উড়িতা কিন্তু মি কোন তার প্রতি আসক্ত না গই যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চ যে মত্ত এবেতি তান বৃদ্ধি ন ত্বহং তেষু তে ময়ী প্রাণীগণের যে সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাব উৎপন্ন হয় তা আমার থেকেই উৎপন্ন বলে জানবে প্রাণী তার মাঝে যে রাজসিক তামসিক সাত্বিক রাজসিক তামসিক ভাব উৎপন্ন ওর এটা হাবি মরাঙ্গগুড়ি উৎপন্ন অসেতা বলে আহার পেয়েছ যদিও তার আমার থেকে উৎপন্ন তথাপি আমি সে সমস্ত ভাবের অধীন নই যদিও রাজসিক সাত্বিক রাজসিক তামসিক ভাবে ভাবে তা মরাঙ্গ উৎপন্ন অসে কিন্তু মি এ ভাবে তার অধীন না গই কিন্তু সেই সমস্ত ভাব আমার অধীন কিন্তু ও ভাবু তাহাবি মোর অধীন মোর অধীনে থাইয়া এ ভাবে তা তানোর কাম করতার তা মেয়ে তো এভাবে তার অধীন গোনা মি যদিও তানুরে সৃষ্টি করেছে মরান্ত উৎপন্ন সে কিন্তু ভাবে তার অধীনে মি না থাউরি কিন্তু ভাবে তা মোর অধীনে থাই তারা ত্রিভীর গুণ ময়ূর ভাবই রেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি মামেব্য পরমব্যয়ম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত ভাবের অতীত এবং অব্যয় আমাকে জানতে পারে না এর তিন হান গুণর সত্তরজতম গুণ সত্তরজতম গুণে তাই মোহিত করিয়া মানুষ তার থনার ফলে জগতে হানে এ তিন গুণর অতীত তিন গুণর অতীত বার অব্যয়
যে ভগবান শ্রীকৃষ্ণ মানে তা নিজে তিন গুণর অতীত এই তিন সত্য রজতম গুণর অতীত তার মি অব্যয় অব্যয় মানে যে ব্যয় করলো না কমে খরচ করলো না কমে ওইটা অব্যয় ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারাঙ্গ করি কত অংশ তাহা বিনুকুলা বিশ্ব ব্রহ্মাণ্ড যত জীব জন্তু এতাহাবি তার অংশ এতাহাবি অংশ নিকুলা নির্পর তার তা খানি পারাও না কমে কনা গো না কমে এ হলো অব্যয় বলতে তা ব্যয় করলো খরচ করলো না কমে হ্যাঁ ব্যয় করলো না কমে ওয়ালো অব্যয় বলতে তা তারাং তো বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড তাহাবি নুকুলের তা দৌলি সিং দৌলাসা তাহাবি নুকুল তারা জীব জন্তু তাহাবি নুকুল তারা কিন্তু তার কনা গৌ তার তারাঙ্ক কনা গৌ নাও কমে তা যে সাদে থার উসাদেই থার তার হাব্বি সময় পূর্ণ ইয়া থার ভালো তা ওইটা অব্যয় যে তা যে অব্যয় গো বারো এ সত্তর যতম গুণের অতীত এহান কারণ সত্তর যতম গুণ এ মোহিত ইয়া জগত এহানে তারে চিনে নোয়ার তারা জগতে আনে তারে চিনে নোয়ার তারা তা যে এ সত্তর যতম গুণের অতীত গো তা অব্যয় গো এ হান চিনে নোয়ার তারা এটা সত্তর যতম গুণের অধীনে থাইয়া এহানে মোহিত হইয়া এহানের দ্বারা মোহিত হইয়া তানু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে চিনানি নোয়ার তারা দৈবী হিয়েসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রবদ্যন্তে মায়া মে তাঙ্করন্তিতে দৈবী হিয়েসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রবদ্যন্তে মায়া মে তাঙ্করন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া এ মোর দৈবী মায়া হান ত্রিগুণাত্মিকা অর্থাৎ সত্তর য তমগুণল তমগুণল বুঝিয়াছে হান সত্তর য তমগুণল চলের হান এ দৈবী মায়া হান রেহান দূরতিক্রমণীয় হান মানে এহানরে অতিক্রম করানি কোনো গই নোয়ার তারা মানে সহজে সহজে অতিক্রম করানি নোয়ার তারা এ মায়া হানরে জিঙে নোয়ার তারা এহানা তো নুকুলিয়া জ্ঞান ওয়ার্তারাগা সহজে কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন কিন্তু যে তাই মরে বস্তারা মোর ভক্ত তাই কিন্তু মোর মায়া হানরে ডিঙ্গেয়া গিয়া পারতারাগা এহানরে লালইয়া গিয়া পারতারাগা এ মোর মায়া হান ত্রিগুণাত্মিকা সত্তর যতম গুণ লং করেছিয়া সত্তর যতম গুণে হানলো চলের হান এ মায়া হান সত্তর যতম গুণল জগতে হান রে চালার হান মায়া হানে এহানরে কোন গই সহজে অতিক্রম করিয়া গিয়া নোয়ার তারা গা এহানা তাইয়া এ মায়া জালে এহানা তাইয়া হাবি বন্দী তারা হাবি ফাঁস তারা এহানা তো নুকুলিয়া জানা সহজ হান না গই দূরতিক্রম নিয়া এহানা তো নুকুলিয়া জানাহান জবর কঠিন এহান জালহান মায়া জালহান সত্য রজ তমগুণ তমগুণে তার প্রভাব লো মায়া হানে জগতে হানরে জালহানাত বড়িয়া ধর এহানা তো নুকুলিয়া জানা সহসান নাগই জবর কঠিন কিন্তু যারা আমাতে প্রবত্তি করেন কিন্তু যেতাই মরে ভস্তারা মর ভক্তৌতা যেটাই মরে বস্তারা ঔতাই তারা এই মায়া অতিক্রম করতে পারেন মোর ভক্ত তাই কিন্তু মোর মায়া হানোর অতিক্রম করিয়া গিয়া পার তারা গা এ সত্তর যতম গুণে তানুরে আটকিয়া থনা নোয়ারে মোর ভক্ত তাই মোর প্রতি আসক্ত হইয়া মোর টানু হানোর জবরদস্ত আনে কোন মায়া জালে আটকিয়া তানুরে থনা নোয়ারে মরাঙ্গিয়া ফুই তারা গা কিন্তু ভক্ত নাইলে মোর প্রতি যদি ভক্তি না থার মোরে যদি না নিঙ্কর দ্বারা মোর যদি শরণাগত নাই দ্বারা উতাইলে কিন্তু এরে মায়া জালে হানাবা যে বন্দিয়া থাই তারা এহানা তো অনুকূলে নোয়ার তারা কিন্তু যে গো মোরা আনা মোনার মরে মোর ভজন করে উগই কিন্তু
e maya jala haner atikram koriya morangiya phuo pare parameshwar bhagavan shri krishna materta no mang duskriti no mudha prapadyante noradhama mayaya parito gyana asurang bhavamasrita mudho noradham mayar dara jader gyan oporito hoyeche ebong jara asurik bhav sampanno sei somosto duskrito karira kokhono amar shoronagoto hoy na mudho mane murkho murkho ar noradham baro mayar dara jader oporito jader gyan oporito hoyeche jeta mayay mayar dara jetar gyan oporito ase মায়াই অপহরণ করিয়া যে তার জ্ঞান নিয়া গেছে বড় জেতা আসুরিক ভাব সম্পন্ন আসুরিক ভাবলো থাইকারা ও ও দুষ্কৃতকারিতা ও দুষ্কৃতকারিতা কোন সময় মোর শরণাগত নাই তারা অমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা মূর্খতা মোর শরণাগত নাই তারা নরাধমতা মোর শরণাগত নাই তারা বড় জেতার জ্ঞান মায়াই মায়াই অপহরণ করিয়া নিয়া গেছেগা মায়া হানে জেতার জ্ঞান হরণ করিয়া নেছেগা উতা মোর শরণাগত নাই তারা বড় জেতা আসুরিক ভাব সম্পন্ন অসুরর ভাবলো জেতা থাই তারা আসুরিক ভাবলো জেতা থাই তারা উতা মোর শরণাগত নাই তারা এসাদে যত দুষ্কৃতকারিতা কোন সময় মোর শরণাগত নাই তারা চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নো অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষব হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত আর্ত মানে নোয়ারাউতা নোয়ারা দুঃখিত ওয়া থাইতারা দুঃখী পাউতা নোয়ারাউতা অর্থার্থী অর্থার্থী মানে যেটা রূপা পয়সা ধন সম্পদ বিচার তারা ধন সম্পদ পানা মনে তারা উতা বড় জিজ্ঞাসু যেটা ইয়াম হার পানি মনে তারা হাবিদা হার পানি মনে তারা ভগবান তত্ত্ব সম্বন্ধে হার পানি মনে তারা শাস্ত্র সম্বন্ধে হার পানি মনে তারা জগতে হানোর বিভিন্ন ব্যাপার সম্বন্ধে হার পানি মনে তারা উষাদে উত্তরমাতা জিজ্ঞাসু পর জ্ঞানী যেটা তত্ত্ব হার পাশি শাস্ত্র জ্ঞান পাশি কৃষ্ণ চিনেছি উতাই তাই জ্ঞানী এর আর্ত যেটা নুয়ারা নুয়ারাইয়া বালান আনুয়ারিয়া কোন চিকিৎসায় চিকিৎসালো বালান আনুয়ার লগে ভগবান ছাড়া গতি নেই বলিয়া ভগবান শরণাগত হই তারা এরে সাধে হইয়া আর্ত তাই ভগবান নিঙ্কর তারা কুন্তাই কুন্তাই ভগবান নিং করতারা হানর বর্ণনা হান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা নুয়ারাই আজ তা কোনো কুল কিনারা না পাই তারা কোনো ডাক্তারে বালা করে নুয়ার তারা উতাই ভগবান সারা গতি নেই বলিয়া ভগবান শরণাগত হই তারা এসা দে ভজন করতারা আর তো উতাই আর অর্থার্থী ধন সম্পত্তি পানার কা বলিয়া ধন সম্পত্তি পেয়া নুঙে ইয়া জগতে আনা থাইক বলিয়া ভগবান নিং করতারা কোনো কথা না পেলা গুড়ি ভগবান সারা আর তা কুং কইতে দিত বলিয়া ভগবান লোক ধর তারা এসাদেও ভগবান বস্তারা আর জিজ্ঞাসু এটা হার পানি মনে তারা যে হার না পেলা কোনো গরাং হার পানো আল্লাহ করি স্বয়ং ভগবান শরণাগত এতারাং তো করি হার পানির চেষ্টা করতারা এটাই তাই জিজ্ঞাসু এসাদে হার পানি কা বলিয়া যে তাল ভগবান নিং করতারা এসাদেও ভগবান নিং করতারা বলিয়া এটাইও ভগবান নিং করতারা বলিয়া ভগবানের মাতে তা জিজ্ঞাসু এটা কোনো গরাং আঙ্কুরিয়া কি তাও হান্না পেলা কুকুরি ভগবান আঙ্কুরা জিতারা এসা তো ভগবান বস্তারা বা রাগ একটা জ্ঞানী যেটা ভগবান ওরে চিনেছি চিনিয়া বস্তারা তত্ত্ব হার পেয়া শাস্ত্র জ্ঞান পেয়া শাস্ত্র তত্ত্ব হার পেয়া কৃষ্ণ তত্ত্ব হার পেয়া ভগবান নিং করতারা যে তত্ত্ব হার পেয়া ভগবান নিং করতারা এটা একটা জ্ঞানী এটা ভগবান ওরে চিনে বেলিয়া ভগবান আর আঙ্ক সে সানি না মনি তারা এত চিনলা হান্তে ওহানো এটা জ্ঞানী কৃষ্ণ জ্ঞানেই জ্ঞান কৃষ্ণ জ্ঞানেই জ্ঞান
o Krishna gore chinesi eta eta gyani te chinebel la hante tanu bhagwan sara ar kitta bhanna bidara na chinle te bhagwan or kadat na ujite ge kintu bhagwan ore chinebel la hante bhagwan or lokdorla lokdori esade bhagwan bostara esade chari rokom or manue bhagwan bostara ta akta nuara ya upai na peya bhagwan ning kortara atai dondo ulotpanar ka bulia onno kono potna peya bhagwan ning kortara Bhagavan te happy dia par go bolia tar pithit lok dor tara are ka ekta baro har pani mone jagote koto rohishyo ta habi har pani mone bhagavan lok dor tara kono goi mate kono gorang upojukto uttor uta na pila go guri bhagavan sara goti nei bolia lok dor tara e sadho bhagavan bostara are ka ekta baro bhagavan re chine bolia bhagavan bostara tatto har piya gyani uta gyan piya krishna gyane gyan Krishna le cine belia, cine la hante kisate kadatto sesta, jepel je sate kuri o tare peidang, tare bostang, tare tar logdor tang, tare peidanga, tar dhamana phui tanga, e sate bablo, Bhagavan bostare ke bolo, Bhagavan ore cine belle aru go tar kadatto sesen vartara, tar angto sesen vartara, tar chintatto sesen vartara. Te habir, gojoru gure cine belle ar tole de si teida. E sate, gyani e tai Bhagavan ningur tara. Deșade cări rocomor, manuie, Bhagavan ningurdar, an Parameshwar Bhagavan sikistoi marerda. Ande Krishna le cine belle, ar oinno cintai, nianu arerga, ehanul tai, Bhagavan e nije marerda, gyani te tare tot tar gyane hampasi, Krishna gyanei gyan, tare cine bela sita tare belia gyanu ardraga, tar lok dortar. Deșade cări rocomor. Bhaktoi Bhagavan Bostara Tesang Gyani Nitto Jukto Eko Bhaktir Bishishyate Priyohi Gyani No Attartha Mohang Sacha Mama Priyo Ei char prakar bhakter moddhe Nitto Jukto Amate Ekonishtho Tatto Gyani Shrestho Ei chari prakar bhakter moddhe Parameshwar Bhagavan Shri Krishna Matrata এজে চারি প্রকার ভক্ত আর্ত অর্থার্থী জিজ্ঞাসু বার জ্ঞানী এতার মাঝে নিত্যযুক্ত যেগ নিত্য সেবাত লাগিয়া থাক ভগবানের নিত্য সেবাত লাগিয়া থাক নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ মোর একান্ত ভজন করে মোর একান্ত ভজন করে অন্য কোন গদে মন হান না দিয়া একান্ত মনে মোর ভজন করে তত্ত্ব জ্ঞানী শ্রেষ্ঠ তত্ত্ব হার পাশে যেগো Ugo Sestogo, More Chinese Jigo, Ugo Sestogo, More Chinia Bozer, Ugor Bozonuan Alada, Nachinia ten Augusta, Chinesa or More Bozer, Chinia Bozer got Morango Sestogonati, Ategos Sestogo Bulilota, Chinia Bozerante, De Nitto Jukte, Nitto Jukto Ego Sesto, Egonisto Bozon Gorejego Sesto, or Toto Giani Ego Sesto. এরে তত্ত্বজ্ঞানী এগর এগর এগরাঙ্গে এ নিত্যযুক্ত আন ধারতা যেগ তত্ত্বজ্ঞানী না কই কোন স্বার্থর কাবুলিয়া ভজন করে যেমন আর্ত এগই স্বার্থর কাবুলিয়া ভজন করে তা নুয়ারা পানি বালানি কাবুলিয়া ভজন করে অর্থার্থী দন সম্পত্তি পানার কা ভজন করে তা এগর তা স্বার্থল ভজন করে বারো জিজ্ঞাসু এগো হার পানি মনেইয়া তার মতলব হলো জ্ঞান পরামনিয়া মতলব হলো বিভিন্ন রহস্য তাহার পানি মনিয়া ভজের এগো কিন্তু হউতারাং তো গহবাগ যেতাও হার পানিতে মনার নাই হার পানি মনারাতে তে এগরাং তো জিঙ্গে কইতে জ্ঞানী গগত হার পেয়া বয়া হার পেয়া চিনিয়া চেত করে ধরেছে তো ভগবানরে চিনিয়া চেত করে ধরেছে ভগবানরে চিনিয়া চিনে বলিয়াতে চিনলো হান্তে যেগুলো চিন্তারা করে বানাও পি তারা ভক্তিও করে তারা শ্রদ্ধাও করে তারা না চিনলে তে কারে কুঙ্গই শ্রদ্ধা করে গো বানা পার গো তে ভগবানরে চিনে বেল এ গই হাবিতা কবুলিয়া এগোছরা মর্তা গতি নেই এ গই মোর মালক বাপক বন্ধু জ্ঞাতি বন্ধু হাবিতা আতে এগোছরা মর্তা গতি নেই তে কত বড় সম্পর্ক হান অথচ না চিনিয়া মানুষটা দূরে হইয়া শ্রেষ্ঠারাতা এগোইতে চিনিয়া ধরেছে গো তা চিনিয়া ধরেছে গো ওইটা হাবিত শ্রেষ্ঠ ভক্ত গো ভগবান শ্রীকৃষ্ণের মাদেরটা ত
তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, নিত্যযুক্ত আমাদের কনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয়। কিয়াকা বললে মি তার অত্যন্ত প্রিয় গো, তা মনে চিনল হাতে তারে তা মরে অত্যন্ত প্রিয় গো বলিয়া সেবা করেন, ভজন করেন, এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়, এবং কৃষ্ণ মাতে তাও মোর অত্যন্ত প্রিয় গো, তাও মোর অত্যন্ত মি তার অত্যন্ত প্রিয় গো, তাও মোর অত্যন্ত প্রিয় গো, হ্যাঁ তাই ফর্মুলা হান মরে বানা পাইল, তা মরে বানা পাই হাতে মিউ তারে বানা পাইত না, যে যথা মাং প্রপর্যন্ত তাং তথৈব বজাইম্য হন, গীতাত ভগবান শ্রীকৃষ্ণ মাতে হেতা যে যথা মাং প্রপর্যন্ত তাং তথৈব বজাইম্য হম, যে গই যে সাথে মরে ভস্তারা উগরে মিউ সাথে ভজৌড়ি, এগোই মরে প্রিয় গো জ্ঞানী এগো, মরে চিনে সে জ্ঞানী গো তত্ত্ব জ্ঞানী এগোই, মরে হাবিত প্রিয় গো বলিয়া অত্যন্ত প্রিয় গো বলিয়া ভজন করে, মরে প্রিয় গো বলিয়া মাঠিক বানা পার হানতে তাও মোর প্রিয় গো, ওর তা বানা পাইল হাতে মেয়েও বানা পাইতু নাই, তা বানা পান এবারে মি সে শিয়া জানা উহাতে নার নাই, হাতে ভগবানের মাতে সে তা যে যথামাং প্রপর্যন্তে তাং তথৈব বজাইম্য হম, যে গই মরে যে সাথে বস্তারা উষাদে মি উগরে ভজৌড়ি, যে গই মরে যত হান বানা পাই তারা উষাদে মি উগরে বানা পাউড়ি, মরে বানা পেয়া বানা পানি বার মি না বানা পানি এ হানতে নাওর, ভগবানের মাতে মরে যদি বানা পাই তারাও তাহলে মিও করে বানা পাও, মরে বানা পাই তারাও তাহলে মি বানা না বানা পেয়া আলি পাতে নারুরি, হ্যাঁ দেওয়ার মাতে তা মি তার প্রিয় গো তাও মোর প্রিয় গো, পরিষ্কার কথা। উদারা সর্ব এ বইতে জ্ঞানী তাৎময়ব, জ্ঞানী তৎময়ব মে মতম আস্থিত সহি যুক্তাত্মা মামে বানুত্তমাঙ্গতিম, এই সকল ভক্তেরা সকলেই মহাত্মা, কিন্তু ভক্ত হান্তে ভক্ত তা হাবি মহাত্মা, এখন মাদা আর তৌ গৌ মহাত্মা গৌ অর্থার্থী গৌ, যে ধন সম্পদ ধন সম্পদ পানাকা বলিয়া মরে ভজন করে উগৌ মহাত্মা গৌ, বারে জিজ্ঞাসু যে কই হারপানি মনিয়া প্রশ্ন করে উগৌ মহাত্মা গো, জ্ঞানী গৌ মহাত্মা, এটা হা বিমহাত্মা, যে কোনো কারণে বলা ভগবানের লগ ধরে সিয়াতে হাবি মহাত্মা, যে কোনো কারণে ভগবানের ভজন কর্তারা গো, এমন কি পুতনা রাক্ষসী গো পেয়া মহাত্মা মালকর স্থান পেয়ে গেলি গা, পুতনা রাক্ষসী তে মারানিকা বলিয়া লগ ধরে সিলি গো, তো মারানিকা বলিয়া বজলু উগৌ মহাত্মা গো, পুতনা রাক্ষসী গো পেয়া মহাত্মা গইয়া মালকর স্থান পেয়া গেলি গা, উদ্ধার হইয়া গেলি গা উগৌ মহাত্মা গো, কৃষ্ণরে বিষ খুইয়া মারানিকে আহেছে গো, উষাদে ভজন হান করল তা, এত আগতে আর তো নোয়ারা বালানিকা ভগবানরে নিং করে উগরও মহাত্মা গো বলিল, আর যে গো ধন সম্পত্তির গাবজের উগরও মহাত্মা গো বলিল, জিজ্ঞাসু যে গো তত্ত্ব হারপানিকা রহস্য হারপানিকা বলিয়া প্রশ্ন করে ওগরও মহাত্মা গো বলিল, জ্ঞানী গরু মহাত্মা গো বলিল, কিয়াকা বলে হাবি ভগবান ভক্ত হইলে হাতে তার ভক্তা হাবি মহাত্মা, যে কোনো ভাব লই কংস তার শত্রুতা করল উগর উদ্ধার করিল উগৌ মহাত্মা গো, তারাং তার হাতে মরিয়া গেল গা, তার হাতে মরানি হেন মহাত্মা গো উদ্ধার হইল, তার হাতে তার হাতে মরানি কি তা সাধারণ ব্যাপার আধা মহানুতা হে তার হাতে মরতারা গাতা নাই, যদিও শত্রু ভাবলো আছে স্বয়ং ভগবানের লগে যুদ্ধ করা নিয়ে কি তা সাধারণ ব্যাপার আনতা, তারা উদ্ধার করিয়া এরাইল, কিন্তু তারা বজল শত্রু হিসাবে বজলেও তা বানাব উগড়ে মানে মহাত্মা গো বুলের, এ ফর্মুলা হা ও ফর্মুলা অনুযায়ী এ আর্ত গো মহাত্মা গো অর্থার্থী এগো মহাত্মা গো জিজ্ঞাসু এগো মহাত্মা গো জ্ঞানী এগো মহাত্মা হাবিরে মহাত্মা বলিল, এই সকল ভক্তরা ভক্তেরা সকলেই মহাত্মা, এটা হাবি মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমাকে তত্ত্বগত ভাবে জানেন এখন এখানে মাঝে পার্থক্য আছে, কিন্তু যে জ্ঞানী গই মোর তত্ত্বতা জানেন মোর তত্ত্বতা হারবার তিনি আমাকে আশ্রয় করে অবস্থান করেন উগই কিন্তু মোরে আশ্রয় করিয়া থারগো মি সারা কীর্তাভান্না পার,
ugoi atomala hanu purilga. Gyani goi. Jego gyani goi. Mor totto, mor totto eta jania. Mor totto ta habi harpia. Mor totto ta habi harpar. Ugoi. Udda more asui kori atharbo. Ar unno kittau ta harna par. Mor cine beliate. Mi sara arta ta morang soro nagoto ia mor asui asrito ia tharbo. আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমাকে লাভ করেন মোর অপ্রাকৃত সেবাও আনা যুক্ত হইয়া তা মোরে লাভ করের গো জ্ঞানী গো মোর অপ্রাকৃত সেবা আনাত লাগের গো হাবিও মহাত্মা কিন্তু এ জ্ঞানী গোতে পুরা অপ্রাকৃত সেবাও আনা নিত্য সেবা যুক্ত হইয়া থাক নিত্য সেবা যুক্ত হইয়া থাক একনিষ্ঠ ভক্তিলো সেবা করেন বারো তা হাবি তত্ত্ব হারপিয়া করেন হাতে তার ভক্তি হান হুদা বাড়তে থার প্রেম ভক্তি তা বাড়তে থার এগোই ও আর্ত গো এগোই সমান না আর্ত গোতে তা নোয়ারা বালাইং বলিয়া ভগবান লোক ধরেছে উগানো ভোজনান ওই স্বার্থ কোন দিন কি তা মি বালাই দৌতা বারো পয়সার কাজে গই ভোজন করে কোন দিন কি তা মোর ভান্ডার গো বুঝতইতা এ আলো তাইলাতে এহান একনিষ্ঠ ভজন হান্তে নাউল নাই ভগবানর এনে অপ্রাকৃত সেবা হান নাউল আনু দাই পেয়া দিলে লই আহান আশা করিয়া ভজন করে রূপা পয়সা পানার কা আর আগা প্রশ্ন আনির উত্তর হানি পেইলে লই উত্তর তা পানার কা বলিয়া জিজ্ঞাসা করি ভজন তে জ্ঞানীয় কইতে কিন্তু তত্ত্ব এগোড়াতে কোনো স্বার্থ নেই এগো চিনিয়া বোঝের গো চিনিয়া এগোড়ে ছাড়া আর কারেতে বস্তু এগোই হাবির গোজর গো এগোই মরতা হাবিতা এগোই মর মানে আশ্রয় হান এগোড়ে আশ্রয় করিয়াই থানারা চিরদিন কারকা সচ্চিদানন্দময় বিগ্রহ গো এগো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ জ্ঞানে হান পাশে আনতে এগরাং তো আর অন্য অন্য চিন্তালতে কিতা করতে এগারাং সমর্পণ করা নিয়ে বালা এসাদে ভাবলো ভোজের গো আনতে এগোই হাবিত জিঙে ওগোই মোড়ে লাভ করে তা কিন্তু যেগোই নোয়ারা বালা নিকা ভোজের গড়েতে নোয়ারা হাম বালা করে দিলে ওগো যার গা তার তার উদ্দেশ্য হান নোয়ারা বালা নি হাতে ওহান পূরণ করিলে লই আর ধন সম্পদ যেগোই বিচারা ধন সম্পত্তি পেলে ওগো ধন সম্পত্তি উতালো গিয়া থাই তো গিয়া ভগবান আর পিছে দে নাও বস্তুই নাও বস্তু পারে আর প্রশ্ন প্রশ্ন করে রে উত্তর হানি পেয়া হইলে তো নাও বস্তু পারে কিন্তু জ্ঞানীয় গইতে কোন স্বার্থ নেই ভগবান রে চিনিয়া ধরে সে গো দেখতে শেষতই গো না কই এগো নিত্য যুক্ত ইয়া থাই তুই দেশাদে অপ্রাকৃত সেবায় যুক্ত হইয়া মোড়ে লাভ করে এগোই এগিয়ানি এগোই তত্ত্বগত ভাবে যে গই হার পাশে জ্ঞানী গই বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন বহু বহু জন্মে অনেক জন্মর পিছেদে অনেক জন্মর পিছেদে তত্ত্বজ্ঞানী গিরকু গই মোরে হাবি কারণর পরম কারণ রূপে হার পেয়া মোর শরণাগত হন এ হাবির কারণর পরম কারণে হান হার পেইতে গিয়া অনেক জন্ম লালইয়া জায়গা অত সহজে হার পেইতার আতা না কই এর যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কইল তাই সচ্চিদানন্দ বিগ্রহ গ অনাদিরাদি অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ তা অনাদিউতা আদিউতা হাবি কারণর মূল কারণ পরম কারণ হানে ইত্যা এর যে জ্ঞানে হানি এর যে জ্ঞানে তা হার পানি হান হার পেতে বহু বহু জন্ম অতিক্রম ইয়া জারগাতা লালইয়া জারগাতা অত সহজে হারবে যেটা হারবাসি তা কত শত জন্ম
la luia ia harpaita. Ag dine harpaita nagul. Ate bohujan bohunang janmanamante gyanavan mang prapadyate. Te bohujan meg bohujan mor pisede gyanavan utai more chinia mor saranagoto oitarata usade de Vasudeva sarvamiti sa mahatma sudurlabha Vasudeva egoi habita egoi sarva karanor param karango bulia saranagoto oitarata esade je bhakta go usade mahatta sudurlabha attanta sudurlabha uta durlabh usade bhakta pana durlabhan sahaje pana sambhav nagoi এসাদে যে ভগবান তত্ত্ব হারপিয়া শরণাগত ইতারা এসাদে ভক্ত সুদুর্লভ অত্যন্ত সুদুর্লভ জবর পানা কঠিন এসাদে ভক্ত এসাদে ভগবান শ্রীকৃষ্ণ এই মাতেরতা কামস্তৈস্তৈ হৃত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়ম মাস্থায় প্রকৃতা নিয়তা শ্রয়া যাদের মন জড় কামনা বাসনায় বিকৃত তারা দেবদেবীর অন্য দেবদেবীর শরণাগত হয় যে তার মন জড় কামনা বাসনা লো বিকৃত সে এরে জড় জগতে আনর কামনা বাসনা এতালো মত্তই আজতাই আসি যে তার মন বিকৃত সে আনু অন্য দেবদেবীর শরণাগত ওইতারা এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে এবং তানুর নিজর স্বভাবতা অনুযায়ী নিয়ম পালন করিয়া দৌলি সিং দৌলাসার উপাসনা করতারা যে তার মন জড় জগতে হানুর কামনা বাসনা লো বিকৃত সে উতাই তানুর কামনা বাসনা তা পূর্ণ করা নিকা বলিয়া অন্য দৌলি সিং দৌলাসার উপাসনা কর্তারা শরণাগত ইতারা বারো তানুর নিজর স্বভাব অনুসারে নিয়ম পালন করিয়া তানুর উপাসনা কর্তারা যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চি তুমিচ্ছতি তৈস্য তৈস্যা চলাং শ্রদ্ধাং তামেব ইদদাম্যহম জং জং জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিত মিচ্ছতি তৈস্য তৈস্যা চলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি ভগবান শ্রীকৃষ্ণ মাতা পরমাত্মা রূপে আমি হাবির অন্তরে বিরাজ করুড়ি থাউড়ি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে আমি তাদের শ্রদ্ধা অনুযায়ী সেই সেই দেবতাদের প্রতি ভক্তি বিধান করি যেবাকা কুনাগই ও দৌলি সিং দৌলাসার পূজা কর্তারা ওবাকা মিতানুর শ্রদ্ধাও তা অনুযায়ী ও দৌগর প্রতি তানুর ভক্তি আমি বিধান করৌড়ি সত্বয়া শ্রদ্ধয়া যুক্তস্তৈস্যা রাধন মি হতে লভতে চ তত কামান ময়ৈব বিহিতান হিতান সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু লাভ করেন ও ভক্ত তাই শ্রদ্ধাযুক্ত হইয়া ও দৌলি সিং দৌলাসাও তার আরাধনা কর্তারা বারো
ও দৌলি সিং দৌলা সাউতারাং তো যেটা কাম্য বস্তু লাভ করে তারা ওটা আমি ঠিক করে দৌড়িগ তা ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যত দৌলি সিং দৌলা সা তা হাবি তার অংশ অন্তে হার না পেয়া তারে বাদ দিয়া দৌলি সিং দৌলা সার পূজা করতারা উপাসনা করতারা তানুর স্মরণাগত ওইতারা কিন্তু তা হাবিতে তার অংশ আনতে হাবি তার রূপ আনতে তা ঔ দৌতা অলইয়া তানুরে তানুর আশাও তা পূরণ করে তানুর কাম্য বস্তু তা প্রদান করে এর সাথে তা বিধান করে দে তা যে কই যে করে উপযোগা কিন্তু ভগবানের বস্তারা কিন্তু আসল ভগবান করে তানু নাচি নিয়া ডেল করে বস্তার অংশ তার বস্তার ভগবান হাবি তার অংশ কিন্তু তারে নাচিন লাগো করি অংশ তারে ভগবান মনে করিয়া বস্তারা তা বুঝলো ভগবানে তানুর আশা পূরণ করে দে ও অংশ রূপান ধরিয়া তানুর আশা পূরণ করে দে এসাদে ব্যাপার হান অন্তবন্তু অন্তবত্তু ফলংতে শান্ত ভবৈত্যল্প মেধসাম দেবান দেব জানতি মদভক্তা জানতি মামবি অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল ক্ষণস্থায়ী এর সাথে অল্প বুদ্ধি মানু তার আরাধনা লব্ধ ফল তা ক্ষণস্থায়ী এটা যে হার না পেয়া বস্তারা ভগবান গড়ে নাচি নিয়া তার অংশ তারে বস্তারা গাছ জাড়ির গুড়িগত পানি না দিয়া ডেলগত পানি দিতারা এটাই তো অল্প বুদ্ধি এর সাথে অল্প বুদ্ধি মানু তার পেইতারা ফলুতা ক্ষণস্থায়ী ভগবান শ্রীকৃষ্ণের মাতের তা দেবতাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতার লোক প্রাপ্ত হন যেটা দৌলি সিং দৌলা সার আরাধনা কর্তারা পূজা কর্তারা উতাই ও দৌলি সিং দৌলা সা ও তার লোক তা পেইতারাগা ও তার জাগাও হানা জিতারাগা কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন কিন্তু মোর ভক্ত তা মোর পরম ধাম হান পেইতারাগা ভগবানের ভক্ত তা ভগবানের ধাম হান পেইতারাগা বড় দৌলি সিং দৌলা সার ভক্ত তা দৌলি সিং দৌলা সার জাগাও হানাত জিতারাগা এটার মধ্যে তো অল্প বুদ্ধি ব্যক্তি বলে তা ভগবান শ্রীকৃষ্ণ কিয়া বলে আসল ভগবান গো ভগবান গো তা গাছ ঝাড় গাছ ঝাড়ির গুড়িগত পানি দিলে হাবি ডালপালা তা পুষ্ট হতা অতে গাজারে গুড়িগত পানি না ঢালিয়া ডালগত যদি পানি ডাল ডাল তারা পাতাহানার যদি পানি ডাল তারা উহান অল্প বুদ্ধি মানু তার কাম হান উহার কোনো কাম না হইত আদেশ ভগবান উরে হারও করলে হাবি অংশ হাবি দৌলি সিং দৌলা সাতা হাবি হারোই তারা তা আগ করে ভোজন করলে হাবি হার হইতে উহান না করিয়া অংশ তারে পূজা করে করে থাইলা হানতে ভগবান রাং ফোন ভগবানের ধামু আনাত কিসাতে জিতাইয়া হাবির গজে ভগবান আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ তার জায়গা আনতে হাবির গজে ওপে গেলে গা আর ফিরিয়া জন্ম না লাগে আর কোনো কথা জানা না লাগে কিন্তু দৌলি সিং দৌলাসা এটা তানু স্থায়ী না গই দৌলি সিং দৌলাসা ভগবান শ্রীকৃষ্ণতে সচ্চিদানন্দ বিগ্রহ হাব্বি সময় নমুনা খান থা নমুনা খানার থার কিন্তু বাকি এটা হাব্বিতে এও নমুনা খানাত না উঠাই যায় তানু নিজেও মানে চিরদিন না থাই তারা অতে তানুর আশ্রয় করা নিহান অল্প বুদ্ধি সম্পন্ন মানুর কামহান বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ মাদের দা কারণ তানু হাবি সৃষ্টি হইতা তানু ভগবানের তো নিকুলে হইতা তানু ভগবানের তো নিকুলে সীতা হাতে ভগবানের দেখি সমান কিসা দইতাইতা তানুরে তো ভগবানের সৃষ্টি করে তার অংশ আগে বলিয়া নিকালা দেশে অংশ তার অংশ তাই ডাঙরতা না যে গোরাং তো নিকুলে সি গুড়ি গই ডাঙরতা হাতে গুড়ি গো বাদ দিয়া অংশ ডাল গদ্দর তারা এটা অল্প বুদ্ধি সম্পন্ন মানুর কামান ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা তানু যদি ডাল গর পূজা করতার তাহলে ডালু গোপেই যাই অংশ করে পূজা করলো অংশ করে জাগাও হানা জিতাই গা এর সাথে গাছ জাড়ির ডালগত পানি ডালাতে ডালগথে জিতা গা নাই ডালগত পানি ডালিয়াতে ডালগৌ জিতা নাই
গাজারে গুড়ি গত পানি ডালে হে গাছে যার হাবি গৌজিং তার ডালে তা হাবি পুষ্টর তা ঠিক উসাতে অংশ তার পূজা করলো অংশ তাতে নাও দাইতে ভগবানের যে বাগা গাড়ি গর ভিতরে বড়ি তুই হাবি রে যে বাগা প্রলয় সময় হাবি হাবি রে তার গাড়ি গর ভিতরে বড়ি তুই অংশই কি তাই হাবি হমিতা হাবি অংশ তা হমার গে আদে বললো তারে ভজন করা নিহান বুদ্ধিমানর কামান যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর যেই জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর তারে বোঝানি আছে বুদ্ধিমানর কামান তারে না বুঝিয়া বাকি দেব দেবী দৌলি সিং দৌলাসারে ভজিয়া থানা হান বুদ্ধিমানর কামহান নাগে উতাল তাই এর জর জাগতিক কামনা বাসনা তা পরিপূর্ণ করার কাবলিয়া করানিকা লোক দর তারা কিন্তু ভগবান গোরাং আসল হাবির গজর গড়ে ই করতে হাবিয়া শব্দ পূরণ নাই তাতে কি তা পূরণ করে নোয়ারের থাং তারে হমারে তা হাবি পূরণ হাতে ওহান তারে হমাজ না তার ভজন করানি হানে তা বুদ্ধিমানর কামহান হাতে তবু এতে জগতে আনাতে হাবিতে সমান না কই নাই যে কই যে কত মনে তারা বলে যে কই যে সাত যে করে মনে তারা করে ভোজ তারা বাকি দৌলি সিং দৌলাসা এটা এটা তাও ভক্ত থাই তারা উতারে ভজন করা নি ওহানো ভগবানে গ্রহণ করে গ্রহণ করে তার ভক্তও তার ভক্তও তার তাব্বা না পার তো ও কারণে গিয়া এর দৌলি সিং দৌলাসা তার ভক্তও তার উত্তাচার কেবল তার অংশ হানো রে বস্তারা হাতে উহানা তো তা হারোর হাতে তা উতালো কোনো বেড়াচের নৌকড়ের হাবিতা করলো জেগতে করলো হারোর উতাও ইমে তারাই বস্তারা তা তার অংশ হানরে বসলেও তারা হে বস্তার নাই এসাদে বাবে আলো তা হাবিতা তো হারোর তোমাদের তা অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল ক্ষণস্থায়ী অল্প বুদ্ধি অনুদার আরাধনা লব্ধ যে ফল হান পাই তারা হান ক্ষণস্থায়ী আর দেবতাদের উপর উপাসকেরা তাদের আরাধ্য দেবতার লোক প্রাপ্ত হন দেব দৌলি সিং দৌলাসার যে তাই উপাসনা কর্তারা উদাই ও দৌলি সিং দৌলাসা তার জাগাও হানা জিতারাগা যেমন মহাদেবের যে তাই বস্তারা তা কৈলাসে জিতাইগা এসাদে ধৌলি সিং দৌলাসার ব্রহ্মারে বসলে ব্রহ্মর লোকে জিতাইয়া ইন্দ্ররে বসলে ইন্দ্র লোকে জিতাইয়া এসাদে কিন্তু মরে বসলে মরাং মর ধামুহানা পরম ধামুহানা জিতাইয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা মরে যে তাই বস্তারা মর ভক্ত তা কিন্তু মর পরম ধামুহানাত জিতাইয়া কিন্তু এতারে তে তা মাত্র তা হউ তারে অল্প অল্প বুদ্ধি সম্পন্ন বললো হাতে ভগ তার ভক্ত তাই তাই বুদ্ধিমান যেই জন্য কৃষ্ণ বোঝে সে বড় চতুর অভ্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাব মজানন্ত ময়াব্যয় মনুত্তমম বুদ্ধিমান মানুষের বুদ্ধিহীন মানুষেরা বুদ্ধিহীন মানুষেরা আমাকে যারা আমাকে জানে না মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি ভগবান শ্রীকৃষ্ণ মাতা বুদ্ধিহীন মানু তাই যে তাই মরে না চিন্তারা উতাই মনে কর তারা দেখি মেয়ে রে কৃষ্ণ রূপে হান ধরে শুয়ান এহান রূপ হান ধরে উতা আসল ভগবান মি নাগই তার মনে কর তারা দা এ রূপে হান মি মে ধরে উতা এই রূপ এবং ব্যক্তিত্ব ব্যক্তিতা মি পরিগ্রহ করে সুতা রূপে হানমি দরে সুতা মি আসলে এগন আগই ভগবান গো মি না গই মরে মনে করে তারা তাই হানি মে আগই রূপা হান ধরে তা এহান রূপে হানরে আসল রূপান মনে না করিয়া মনে করে তারা এহান রূপা হান দরে হেতা আসল রূপান এহান না গই ভগবানের আসল রূপান এহান না গই এসাদে মনে করে তারা তা তাদের অজ্ঞতার ফলে তারা আমার নিত্য অব্যয় পরম ভাব সম্বন্ধে অবগত নয় তানুর অজ্ঞতা ভানোর ফলে মোর এ নিত্য ঐব্যয় বার পরম ভাবান তানু হার না বিতারা হার পানু আর তারা তানুর অজ্ঞতা ভানোর সালে মানে অজ্ঞান ভানোর সালে তানু হার না বিতারা মোর এ নিত্য ভাব নিত্য অব্যয় পরম ভাব এটা তানু হার না উপি তারা জ্ঞানী ওই হার পার
মোর এ নিত্য পরম ভাব এটা হাবি জ্ঞানী গই হারপার যে গই মোর তত্ত্ব হারপাছে গই হারপার কিন্তু যেটা বুদ্ধিহীন তত্ত্ব হার না পাছি উদয় মোর এটা ভাব হার না পেয়া মোর অবহেলা করতারা ভগবান রে না চিনি অবহেলা করতারা ভগবান রে যেটাই চিন্তারাও তাই চিনেছি মুঙ্গে মুঙ্গে থাইয়াও কত তাই না চিনেছি ওয়ানিল তাই তার অজ্ঞানতা অজ্ঞানতা অন সালে দে তানু চিনে কৃষ্ণ তত্ত্ব হার না পাছি শাস্ত্র তত্ত্ব হার না পাছি যে কই তত্ত্ব হার পাছে ভগবান চিনে যে কই তত্ত্ব হার না পাছে মুহানা থাইও কৃষ্ণ রে চিনে নো আর তারা কংসই চিনে নো আর রাবণে রামরে চিনে নো আর কে বলে কৃষ্ণ তত্ত্ব হান হার না পাছে তত্ত্ব যে কই হার পাই তারা উগই চিন্তার না হং প্রকাশ বা কংসই চিনে নো আর হ্যাঁ এসা দি কত কৃষ্ণ লগে কতটা শত্রুতা করিয়া মরিয়া গেল বকাসুর অগাসুর কতটা তত্ত্ব হান্না পেয়া স্বয়ং ইন্দ্র পেয়াও তত্ত্ব হান্না পেয়া কৃষ্ণ রে চিনে নোয়ারিয়া কৃষ্ণ লগে যুদ্ধ করেছি আমাদের সাধারণ মানুষ কিসাদের চিন্তাইতা তারে চিনে গুড়া গো কত বড় ভক্ত গো মানে বহু নাং জন্ম না মন্তে জ্ঞানবান মাং প্রবদ্যতে বহু বহু জন্মর পর জ্ঞানবান গই মোর তত্ত্ব আন হার পেই তারা এসা দি না হং প্রকাশ সর্বৈশ্য যোগ মায়া সমাবৃত মূঢ় বয়ং না ভি জানাতি লোক মাম যম বয়ং আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না ভগবান শ্রীকৃষ্ণ মাদের আমি মূর্খ তারাং প্রকাশিত নাউরি বুদ্ধিহীন তারাং প্রকাশিত নাউরি মূর্খ বার বুদ্ধিহীন মানু তারাং মি কোন সময় প্রকাশিত নাউরি তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যুগমায়ার দ্বারা আবৃত থাকি উতারাং মি মোর অন্তরঙ্গা শক্তি যুগমায়ার দ্বারা আবৃত ইয়াথাউরি তাই এই মহাচ্ছন্ন জগৎ জন্ম মৃত্যু রহিত আমার অব্যয় স্বরূপ জানতে পারে না ভালো এ মহাচ্ছন্ন জগতে আনে মোর জন্ম রহিত মোর তা জন্ম মৃত্যু নেই জন্ম মৃত্যু রহিত মোর অব্যয় স্বরূপ হান এটাই হার না পি তারা এ যোগমায়ার দ্বারা আবৃত ইয়া থাউরি হানতে তার মহাচ্ছন্ন ইয়া মোর তত্ত্ব আন হার না পি তারা মোর তা যে জন্ম মৃত্যু নেই মি অব্যয় গো এর স্বরূপে হান তার হার না পি তারা বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে মি অতীত বর্তমান আর ভবিষ্যৎ সম্বন্ধে হাব্বি সম্পূর্ণরূপে মি হাব্বি হার পাশুব হাব্বি হার পাউনি আমি সকলকেই জানি কিন্তু আমাকে কেউ জানি মি হাব্বিরে চিনু হাব্বিরে হার পাউরি হাব্বিরে জানুরি কিন্তু মরে কোনো বই হার পানি নোয়ার তারা ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে জানতি পরন্তপ হে ভারত হে পরন্তপ অনুকূল বিষয়ে ইচ্ছা এবং প্রতিকূল বিষয়ে দেশ থেকে দ্বন্দ্বভাবের উদ্ভব হয় অনুকূল বিষয়ে ইচ্ছা বা প্রতিকূল বিষয়ে দেশ হিংসা এটার তো করি দ্বন্দ্বভাবের উদয়হর্তা দ্বন্দ্বভাব দিমন দিশা তার উদয়হর্তা এহান হবা আর না এহান শাক্তি আন মানে দরে নোয়ার তার এসাতে দ্বন্দ্বভাবর সৃষ্টিহর্তা অনুকূল বিষয়ে ইচ্ছা অনুকূল বিষয়ে ইচ্ছা যেহান পারতারাও হানাত ইচ্ছা আর নোয়ার তারাও হানাত অনিচ্ছা দেশ ভজন সাধনে হান কঠিন বলে আনা তো শেষ তারা বারো যে নাগরিকামু আনাত নুঙ্গাই পেয়া উহানাত ইচ্ছা প্রকাশ করতারা এর সাথে এটা তো করি দ্বন্দ্বভাবের সৃষ্টি হতা কুংহান করতো না কুংহান না করতো এর সাথে দ্বন্দ্বভাবে তার সৃষ্টি হতা তারই প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব এই জড় জগতে জন্মগ্রহণ এর সাথে তার প্রভাবে অজ্ঞানে তার প্রভাবে দ্বন্দ্ব তার প্রভাবে মহাচ্ছন্ন হইয়া জীব এটা এই জড় জগতে হেনা জড়ময় তারা
jesang tuandagatang papang jananang punyakarmanam te duandob muhom nirmukta bhajante mang didhobrata je samasta punyaban byaktir pap sampurna rupe duribhuto hoyeche je punyaban manutar pap sampurna rupe dure jacche ebong jara dondo ebong moha theke sampurna mukto hoyechen dondo bar mohotto jego sampurna rupe mukto ase tara dridhonishthar sange amar bhojana utai more dridhonishthalo mor bhojana kortara ta jeta sandeho tonde holo thai tara utai mor bhojana kortara eta dabitto sandeho ya e bhagobane gorei bujani lage e gorei egoi asol go egochar amar goti nei re babe talo habbi sandehotto sheshe ehan har papar tara je egochar amar goti nei ego ishwaro paramo krishna sachidananda bigraho go এগরেই ভজন কুরানি লাগের বুলিয়া যে গই হাববি মহত্ব মুক্তই দ্বারা উগই ভগবানর ভজন করতারা তা দৃঢ়নিষ্ঠাল একান্ত মনে ভজন করতারা তা আর যেগর ভিতরে সন্দেহ তার দ্বন্দ্ব থাক হবা শক্তি হার পানোর তারা জ্ঞান শক্তি আনর নুঙ্গেই হান বুলিয়া করতারা বড় হবাওয়ান কঠিন সে বুলিয়া এরাই তারা এসাদে দন্দলো থাই তারা উতাই ভগবান ভজন ওয়ারতারা পর এটা দন্দ মোহতা হাবিত যেটা মুক্তসি উগই দৃঢ়নিষ্ঠাল একান্ত মনে অনন্য ভক্তির ভজন সাধন করতার ভগবান অর ভজন করতারা তা জরা মরণ মুক্ষায় মামাশ্রিত্ব যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণ মধ্যাত্মং কর্ম চাখিলম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত যে মানু যে বুদ্ধিমান মানু জরা বার মৃত্যু তত্ত্ব মুক্তি লাভর কাবুলিয়া মরে আশ্রয় করিয়া সাধন ভজন করে তারা এ জরা মৃত্যু এ চক্রগত মুক্তি লাভ করানি কাবুলিয়া মরে আশ্রয় করিয়া মর আশ্রয়ে থাইয়া মর ভজন করতারা উতা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত উতা ব্রহ্মভূত অর্থাৎ তার সান্নিধ্য আসিতা তার লগে আসিতা তাহলে পরম ব্রহ্ম ব্রহ্মভূত ভগবানের ভজনে আসিতা ভগবানের লগে সম্পর্কযুক্ত ইয়া নিত্যযুক্ত ইয়া আসিতা তার মাত্রা ব্রহ্মভূত স্তরে আসিতা যেটাই জন্ম মৃত্যুর চক্রান্ত কি দরকার পড়েছে জন্ম মৃত্যুর চক্রান্তগত ফাঁসিয়া থানা গুলে গুলে থানা এদাত্ত করি মুক্তি পেয়া ভগবানের আশ্রয় গেছি আশ্রয় লসি ভগবানের আশ্রয় লসি ভগবানের আশ্রয় তো কি সাধন লই তারা গুরু আশ্রয় করে গুরুর মাধ্যমে জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি ভগবানের আশ্রয় তো ডাইরেক্ট আশ্রয় না ওর ভগবান তার আশ্রয় যে কই পানামনি তারা উগরে গুরু রূপ ধরিয়া গুরু গুরুদেব রূপান ধরিয়া উগরে আয়া দীক্ষা দে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল করি উগরে আশ্রয় দে ও গুরুদেব আশ্রয় হানার মারফতে ভগবানের আশ্রয় হান পেইতারা তা ওয়ান ইল দাই ভগবানের আশ্রয় হান গুরুদেব আশ্রয় হানে ভগবানের আশ্রয় হান গুরু কৃপা হইলে কৃষ্ণ কৃপার জৈশ্য প্রসাদ ভগবত প্রসাদ জৈশ অপ্রসাদাত নগতি কুত অপি ধ্যায়ং স্তবৈষ্যং তবস্তৈষ্যং যশস্ত্রী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম গুরুদেবর কৃপা নাইলে ভগবানের কৃপা না পাই তারা জৈশ্য প্রসাদাত ভগবত প্রসাদ জেগর কৃপা হইলে ভগবত প্রসাদ মানে যে গুরুদেব গড়ে মাতে তা যে এ গুরু গুরবাষ্ট গুরবাষ্ট কে হার মাতে তা এ গুরুদেব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম এ গুরুদেব গো এগর প্রসাদত্ব করি কৃপাত্ব করি ভগবানের কৃপা অর্থাৎ জৈশ্য প্রসাদা অর্থাৎ জেগর প্রসাদত্ব মানে কৃপাত্ব প্রসাদ মানে কৃপা কৃপাত্ব করি ভগবত প্রসাদ ভগবানের কৃপা অর জৈশ্য প্রসাদাত ভগবত প্রসাদ জৈশ্য অপ্রসাদা জৈশ্য অপ্রসাদ জেগর কৃপা নাইলে ন গতি কুত কোন গতি নেই জেগর কৃপা গুরুদেব এগর কৃপা নাইলে কোন গতি নেই পরিষ্কার মাতে এটা ভগবান গুরুদেবের কৃপা নাইলে কোন গতি নেই ভগবানের আশ্রয় লন আর
লাইন গইল দেবীর সাথে ভগবানের আশ্রয়তে কি সাথে পানা ঠকরে কিটা ভগবানের আশ্রয় গুলো পিতার থা ঠকরে চাকরি গুলো কিটা গভর্নমেন্টের চাকরি দের থা চাকরি আনা তা থ্রু প্রপার চ্যানেল লাগ আসে প্রপার চ্যানেল লোক লোক লাগা হ্যায় চাকরি আনা ইতো নাই তে ভগবান রাং জিতে গাও প্রপার চ্যানেল লাগ আছে গুরু পরম্পরা আছে গুরু পরম্পরা বাহ নাইলে ভগবান রাং ফবনি অসম্ভব অল জৈষ্য প্রসাদাত ভগবত প্রসাদ জেগর কৃপা হইলে ভগবানের কৃপা অর ও গুরুদেব গর আশ্রয় লোনা লাগে ও আশ্রয় হয় নাই ভগবানের আশ্রয় হ্যাঁ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধন করে যেটাই জরা বড় মৃত্যু তত্ত্ব মুক্তি পানার কা বলিয়া মরে আশ্রয় করিয়া সাধনা করতারা তানু প্রকৃত পক্ষে ব্রহ্মভূত উদা ব্রহ্মভূত ব্রহ্মভূত মানে ভগবানের সান্নিধ্য আসিতা ভগবানের সেবাত আসিতা অপ্রাকৃত সেবাত লাগিয়া আসিতা ওটা ব্রহ্মভূত বলতারা তা উত্তরে তো ব্রহ্ম মানে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এ পরম ব্রহ্মগর সেবাত লাগিয়া আসিতা তার তা উতা উতা ভগবানের ভগবানের সেবাই ভগবানের সেবক ভক্ত ওর সাথে সম্পর্ক আনলো ওয়া হদা হেত তো তার মা তারা ব্রহ্মভূত কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পূর্ণ রূপে অবগত তানু অধ্যাত্ম তত্ত্ব কর্মতত্ত্ব তাহাবি সম্পূর্ণ রূপে হার পেয়া বহেসিতা হার পেয়া দরে সীতা এটা শেষতাইতা না গই এটা ও জাগাত অধিষ্ঠিত ইয়া হদাহিতা ওয়াল ব্রহ্মভূত স্তরে এটা অধিষ্ঠিত ওয়াল ব্রহ্মভূত বলতার সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কাল অপি চ মাং তে বিদুর্যুক্ত চেতস যারা আদিভূত তত্ত্ব অধিভূত তত্ত্ব অধি দৈব তত্ত্ব এবং অধি যজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা সমাহিত চিত্তে মরণকালে আমাকে জানতে পারেন যেটাই অধিভূত তত্ত্ব অধিভূত তত্ত্ব এরে খিতীয় তেজ মরুদ বুম পঞ্চভূত পঞ্চভূত পঞ্চভূতর তত্ত্ব অধিদৈব তত্ত্ব অধিদৈব তত্ত্ব এরে দৌলাস দৌলি সিং দৌলাসা এটার তত্ত্ব আর অধিযজ্ঞ তত্ত্ব যজ্ঞ সম্বন্ধে হারপানি যজ্ঞর তত্ত্ব যজ্ঞ গ ভগবানের রূপাহান যজ্ঞ গ ভগবানের রূপাহান এ যজ্ঞ গল ভগবানের সেবা করতারা যজ্ঞ গর মাধ্যমে সেবা করতারা এটা তত্ত্ব হাবি যে হার পেয়া তারে পরমেশ্বর ভগবান বলিয়া হার পেইতারা ভগবান শ্রীকৃষ্ণ মরে পরমেশ্বর ভগবান বলিয়া যেটাই হার পেতা এটা তত্ত্ব সহ এ তত্ত্ব সহ মরে হার পেইতারা পরমেশ্বর ভগবান বলিয়া মরে হার পেইতারা তানু সমাহিত চিত্তে মরণকালে আমাকে জানতে পারেন উদায় মরণের সময় তারে হারপা পারতারা মরণের সময় তারে হারপার যেটা এটা তত্ত্ব তা হারপাছি তাই মরণের সময় তারে হারপেই তারা তারে হারপেই তারা তারে দেখতারা তারে চিন্তারা তাই যেটা ভজন সাধনে তারও থাই তারা তাই মরণের সময় ভগবান উড়ে চিনিয়া ডাক্তারা এগোছাড়া গতি নেই তা কুড়িয়া ভগবানের শরণাগত ওইতারা ওয়াল ভজন সাধনে তা সারা জীবনে আম ভজন সাধন করতারা তা মরণের সময় ভগবানরে চিনিয়া তার লোক দরা নিকা বলিয়া ভগবানরে লোক ধরতে গেলে সারা জীবনে আম ভজন সাধন করানি লাগে নাইলে মরণের সময় তারে যদি না চিনিয়া তারে পাহুড়িয়া যদি অন্য গদে যদি মনে হান জারগা উতাইলে তার জায়গা জানাওয়ান সম্ভব নাওর সদগতি নাওর চা তারে কত ভাগ্যর বলে মরণের সময় নিংসিং ওই তারা তা কোন কোন গই সারা জীবন ভজন না করে নিংসিং অপরতা যেমন অজা মিলে সারা জীবন পাপ করিয়া মরণের সময় তো নারায়ণ নারায়ণ তার পুতক সোয়ার নাং নারায়ণ নাং এহান শশী লান্তে নারদ মুনি এক কৃপা করিয়া তার পুতক ওর নাং নারায়ণ থদেছিল তার ষষ্ঠীর সময় গিয়া আদে নারায়ণ নাঙ্গান ধৈল্যতে বাধ্য ইয়া মরানির সময় হিম পেইল পানি ফুটি দে বলিয়া নারায়ণ নারায়ণ বলিয়া ডাকলো
এহানই তাই তার ভাগ্য হান নারদমুনির পরোক্ষভাবে নারদমুনি কৃপা হান করিয়া লাইঙ্গ করে দে হতে নারায়ণ নারায়ণ বলল হতে মরানি সময় নারায়ণ বলল হতে নারায়ণর জায়গা গিয়া ফইলগা জন্দুতে নিয়ানো আল্লাহগা কোন কোন গাছি সারা জীবন ভজন করিয়া লয়ে তা মরানির সময় পাহুড় তারা যেমন ভরত মহারাজ সারা জীবন ভজন সাধন করলো শাস্ত্র মতে চললো ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস এটা চতুরাশ্রমে তা হাব্বি পালন করিয়া গিয়া লয়েতে গা মরানির আগে অরিংসগর মায়া হানাত পুরিয়া অরিংসগর তাক আখুলি অরিংসগ মালক মরে পড়লি গাহতে বানা পিয়া উগরে লালন পালন করতে গা গিয়াতে উগর মায়া হানাত এমন ভাবে পড়িল ভগবানরে পাহুড়ল মরানির সময়তে মরে রূপে তা অরিংস কুঙ্গতে গেলি এটা চিন্তা করতে করতে মরিল হাতে ভগবানের জায়গাতে নাও গেল গা অরিঙ্গ চিন্তা করতে মরিল চিন্তা করতে করতে মরিল হাতে অরিঙ্গ লইয়া জ্বর মরিল গা হাতে এসা দরতা মরানির সময় ভগবানের চিনানি এ বিজ্ঞান যুগে আন লাস্ট লমৈল গাছ লুকে আন মাঝে এ কথা আন ভগবানের মাঝে তাহা যে অধিদৈবত অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব বা অধিযজ্ঞ তত্ত্ব সহ মরে পরমেশ্বর ভগবান বলিয়া যে গই হারপার যেটাই হারবেই তারা উতাই সমাহিত চিত্তে মরণকালে মরণকালে মরে হারবেই তারা মরণকালে মরে হারপেয়া মরে চিনিয়া মর চিন্তা করতারা মর ভজন করতারা পরোক্ষভাবে ভগবানের মাঝে মর মরানির সময় মর ভজন করলো আনতে মর ধামে হেজি টাকা নাই এই সাথে ইঙ্গিতে গতিয়া ভগবান শ্রীকৃষ্ণ বিজ্ঞান যুগে হান এবেই লম করল এবেই শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ এবেই লমইল ভক্তমন্ডলী কত ভুল ত্রুটি থাইত কত বাধা বিঘ্ন হইয়া গেল গা খানি একসাথে লই অনি বলতে দিখুমে লই আজিকার পাটে হান এর সাথে বাধা বিঘ্ন কত বাধা বিঘ্ন শুভ কাজে শতেক বাধা শুভ কামে সাথে বাধা বিঘ্ন তার কিন্তু তা বলিয়া বন্ধুয়া থানাতে উচিত নেই কামু হানতে করিয়া জানা লাগে হাতে সম্পূর্ণ করানি লাগে হাতে আজিকার এ ঝুলন ঝুলন পূর্ণিমার দিনে হার মাঝে এ বিজ্ঞান যুগে হান সমাপ্ত ওই ভক্তমন্ডলী ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে দিবাং হাতে আহের বুধবারে আহের বুধবারে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগান পাঠ করানি মন আসু বাকিতে ভগবানের ইচ্ছা ভক্তমন্ডলীর কৃপা থাইলে আহের বুধবারে অক্ষর ব্রহ্মযুগান পাঠ হইত আজি পেল হরে কৃষ্ণ জয় রাধে নিতাই গৌড় হরি গোল জয় শ্রী শ্রী রাধা গিরিধারি পঞ্চদত্ত কি জয় গুরু মহারাজ কি জয় অনন্তপুরি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ নিতাই গৌড় হরি গোল শ্রীমদ জয় শ্রীমদ ভগবদ গীতা ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।